এটা তো হচ্ছে মূল এখন বিষয়। মনে করো যে ওই জন্য সবাইকে ঠিক আছে বলতে চাই যে বাংলাদেশের আত্মবিশ্বাসটা, ব্যাটসম্যানদের, তাহলে ব্যাটসম্যানদের আসলে আত্মবিশ্বাস আসবে কিভাবে, মানে কি করলে আত্মবিশ্বাস আসবে বাইরে? অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, যেটা যেটা মানে প্র্যাকটিস প্র্যাকটিস বা হচ্ছে এটা। মুশফিকুর রহিম তো অনেক প্র্যাকটিস করে, অনেক অনেক হ্যাঁ হ্যাঁ, পরিশ্রমী, তারপরেও দেখি অনেক সময় রান করতে পারে না। ও ওটা সকল ব্যাটিং এর মানে কে হয়, যেমন বিরাট কোহলি ধরি, সচিন টেন্ডুলকার, অবশ্যই তারা আউট গেছে। কিন্তু মুশফিক ভাইয়ের একটা জিনিস আমার ইয়ে লাগে কি, অফ সাইডের বলটা যখন খেলতে যায় বাহির, বেশি বাহির হয়ে যায়, তখন বাইরে হয়ে গেলে বলটা পড়ে বলটা সুইং করে ঘুরে যায়, মানে স্টেমের দিকে চলে যায়, ওই বলটা সবচেয়ে মানে বেশি আউট যায়। ইনসাইড আইস যে বল গুলো আসে হ্যাঁ, বা ইন সুইং যে ইন বল গুলো সুইং আসে সেগুলো পারে না আসলে, পারে বা না ইয়ে হয়। তখন। এক আমি মুশফিকুর ভাইয়ের মেজাজ মনে দেখি, সেদিন আমি ইউটিউবে দেখলাম, ফেসবুকে দেখছি যে একটা ভাই আছে, কি ভাইয়ের নাম ভুলে গেছে বলতে পারতেছি না, তো ওই ভাই একটা ইয়ে দিল যে মেরাজ আছে, মেরাজ ওই বলিংটা বাহির দিকে বেশি বাহির না যেয়ে ভিতরে থাকে, একদম ভিতর থেকে খেলে, ওই বলটা ডিফেন্স করতে পারে বা মারতে পারে। কিন্তু মুশফিকুর ভাই যখন বলটা খেলতে যায় তখন একটু বাহিরে বেশি চলে যায়, কিন্তু ওই হচ্ছে বাইরে বেশি করার কারণে বলটা সুইং করে ঢুকে যায়। এখানে মুশফিকুর ভাই দোষ নেই অবশ্য, তিনি ভাবে যেহেতু বলটা ওদিকে যাবে বা যায় না, তার অবশ্যই তার হচ্ছে ইয়ে বেশি, অভিজ্ঞতা বেশি, কারণ তিনি অনেকদিন থেকে খেলতেছেন ম্যাচ। লর্ড লিটন, লর্ড শান্ত সম্পর্কে কিছু বলো। ও হ্যাঁ, লর্ড লিটন, লিটন দাস হচ্ছে অবশ্যই ভালো ব্যাটসম্যান, সে অস্বীকার করা যায়, মানে ক্লাসিক্যাল ব্যাটসম্যান, হয়তো তার সময় খারাপ যাচ্ছে, কিন্তু আমার বিশ্বাস সে অবশ্যই ঘুরে দাঁড়াবে। এবং একটা লর্ড মানুষের শান্ত, একটা মানুষের সময় ঠিক কতদিন খারাপ যায়, এটা মানে অবশ্যই ঠিক কথা বলছে। সে তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করার পর থেকে আমি মাত্র হয়তো কয়েকটা ম্যাচ হয়তো দেখছি সে ভালো খেলছে, মোটের উপর মানে আমরা তো ট্রল করতে করতে ইয়ে করছি, কেন এরকম তো কখনো সাকিবের ক্ষেত্রে বা মুশফিকের ক্ষেত্রে তো এরকম হয় না যে সে না, হচ্ছে সাকিবের ক্ষেত্রে হয়েছে, টানা টানা খালি খারাপই করতেছে খারাপই করতেছে, কখনো ভালো করতেছে না, এরকম তো দেখি না। কিন্তু তার ক্ষেত্রে যেটা দেখা যায় যে ও হ্যাঁ, তার হাজারটা ক্ষেত্রে খারাপের মাঝে হঠাৎ করে একটা ভালো, ভুলে ভালো করে ফেলছে, বা দেখা যাবে যে যে ম্যাচটা তো সে ভালো করতেছে সেটা তো দু তিনটা হচ্ছে লাইফ পাইছে, লাইফ পর পরে সে হয়তো ভালো করতেছে, এরকমটা কেন? বা এটা হচ্ছে শান্তর ক্ষেত্রে দেখি মাঝে মাঝে ভালো রান করে কিন্তু মাঝে মাঝে আবার একদমই খুঁজেই পাওয়া যায় না, এরকমটা লেটন কেন? লেটন লেটন দাসের ক্ষেত্রে যদি বলি প্রথমে, তাহলে বলতে হচ্ছে সে অবশ্যই ভালো ব্যাটসম্যান, কিন্তু তার সময় খারাপ কেন যায়, তার উপর হচ্ছে মিডিয়ার প্রেশারটা থাকে প্রচুর পরিমাণে। সে তিনটা বাংলাদেশের হচ্ছে সবচেয়ে বড়, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি একটা হচ্ছে কি বলে অডিয়েন্স, যেটাকে আমরা বলি জনগণ, এটা বাংলাদেশে প্রচুর আছে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এটাই, কারণ যখন বাংলাদেশ ভালো করে তখন আমরা কি করি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ এইটা সেটা অনেক লাফালাফি করি, কিন্তু যখন বাংলাদেশ খারাপ করে তখন আমরা একটা সবচেয়ে বড় ভুল করি, সেটা হচ্ছে তাদেরকে ট্রোল করি, তাদেরকে আত্মবিশ্বাস দিই না আমরা যে হ্যাঁ একটা ম্যাচ খারাপ হয়েছে কি হয়েছে, অবশ্যই পারবে, দুইটা ম্যাচ খারাপ হয়েছে কি হয়েছে, তিন নাম্বারটা পারবে, এবার বলতে যে তিনটাও না পারে, চার নাম্বার পাঁচ নম্বর বলতে পারবে, একটা না একটা সময় ভালো করবে, তারা ভালো করতে করতে এমনভাবে ভালো করবে যে আমরা নিজেরা গর্ব করবো যে হ্যাঁ আমাদের বাংলাদেশ টিম, আমরা বাঙালি এমন মানুষ যে আমরা যখনই খেলা দেখতে বসি, যখন মানুষ প্রচুর খারাপ করে তখন আমরা একটা জিনিস দেখি যে প্রচুর গালাগালি করি, কিন্তু আমরা বলি যে হ্যাঁ মানুষ খেলা দিব না, অথচ এক মাস পর বা 15 দিন পর বা 5টা দিন পর আবার সে মানুষ খেলা হলে আমরা সকালে টিভির সামনে বসে কিছু করার নেই, মানে যারা লজ্জা, খেলা আমাদের দেখে না আমাদের তারা লজ্জা নেই। অ্যাটলিস্ট কিন্তু স্কোরটা দেখে যে কি হলো হ্যাঁ স্কোরটা আমরা একটু দেখি দেখি, তো। এটাই হচ্ছে ক্রিকেটের প্রতি প্রত্যেকটা অডিয়েন্সের ভালোবাসা, কিন্তু আমরা যে ট্রোলটা করি এটা কখনোই করা উচিত না। এই ট্রোলের কারণে যারা ক্রিকেটার আছে তাদের উপরে একটা প্রেশার পড়ে, মিডিয়া প্রেশার পড়ে, তাদের হচ্ছে অফিস থেকে মানে বড় পদ থেকে প্রেশার পড়ে যে আমাদের ট্রোল করতেছে এরকম এরকম, তোমরা কি খেলিচ্ছ, এটা আমরা কখনোই করবো না। এটা বন্ধ করলে অবশ্যই তারা ভালো করবে, তারা হচ্ছে টেনশন ফ্রি থাকবে একদম, তাদের ব্রেন অত চাপ করবে না, তাদের মনে হবে যে হ্যাঁ নামছি, আমাদের সাথে অডিয়েন্স আছে, আমাদের ভরসা দিবে, অবশ্যই এটা যেন সবসময় হয়। আর লর্ড শান্তর ব্যাপারে যদি বলি, এখানে সবচেয়ে বড় ভুল করছে হচ্ছে বাংলাদেশ বিসিবি টিম, কারণ সে একজন অবশ্যই ভালো ব্যাটসম্যান এবং সে যখন নতুন জয়েন করে অনেক রান করছে, আমি নিজেই ভাবছি যে হ্যাঁ বাংলাদেশে এমন একটা প্লেয়ার আসছে যে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের ছাড়িয়ে যাবে, আমি নিজে মনে করতাম, কিন্তু তার উপরে যখন ক্যাপ্টেনশিপ দায়িত্ব দেওয়া হলো, এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব, কারণ একটা টিমকে সে কীভাবে গঠন করবে, কীভাবে পরিচালনা করবে, সবটা সম্পূর্ণ নির্ভর করে একটা ক্যাপ্টেনের উপর, সেটা শুধুমাত্র ক্রিকেট না, আর্মি হোক, বিজিবি হোক, যে কোনো যে কোনো যে কোনো বড় দলের আচ্ছা, বিষয়। আর আর দুটো প্রশ্ন, সেটা হচ্ছে যে মাশরাফি বিন মুর্তজা আর সাকিব আল হাসান যারা ছিল গত স্বৈর শাসক বা আওয়ামী লীগ সরকারের আর কি এমপি ছিল আর কি, তাদের ব্যাপারে কিছু বলো। তাদের ব্যাপারে বলতেছি, শান্ত ব্যাপারটা আগে শেষ করে নেই, যেহেতু আমার আমার একান্ত দিক থেকে এবং অনেকের মতে, আমার শুধু আমি না বলতেছিলাম, ফেসবুকে দেখছি অনেক অনেকের মতে একটাই বিষয় যে শান্তকে ক্যাপ্টেনশিপ থেকে নামানো হোক, এবং তাকে বলবো, শান্তকে বলবো
যে সে প্রতিনিয়ত ব্যাটিং প্র্যাকটিস করুক, তাহলে অবশ্যই সে আবার ভালো করবে, আবার তার ফর্মে ফিরবে এবং বাংলাদেশ শুধুমাত্র তার জন্যই জিতবে আমার যা মনে হয় এটা, কারণ সে আসলে একটা ক্লাসিক্যাল মানে ব্যাটসম্যান এবং অনেক ভালো।